এই টমেটোগুলো আমি ভাতে দিয়ে ভর্তা করেছি, ভাতা করে সিদ্ধ করে নিয়েছি। তার ভিতরে আমি পেঁয়াজ কুচি, লবণ, শুকনো মরিচ দিয়ে, ধনে পাতা দিয়ে সব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর একটা ভর্তা হয়ে যাবে। আর আমার মেয়ে এসে বানা ধরলো, সে মোমোস খাবে, তাই আমি কি করলাম, ঝটপট মোমোস বানানো শুরু করে দিলাম। দুটো দুইভাবে বানিয়েছি এখানে। কিছু আমি চুলায় ভাপে দিয়েছিলাম আর কিছু আমি স্টিম করেছিলাম। যাই হোক, দুটোই খেতে খুবই মজার হয়েছে এবং ডিলিশিয়াস হয়েছে। তোমাদের ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো। আমি পরের পুরোপুরি ডিটেলস আমি আরেকটা রেসিপি নিয়ে আসবো। দেখতে থাকো আর ভালো থাকো সবাই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।